আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড ইমিউ চ্যানেলে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গাঁদা ফুল গাছ ছাকরা করতে হয়। দেখতেই পাচ্ছেন আমার গাছগুলো মোটামুটি ভালোই ছাকরা হয়ে গেছে। আমি পিনচিকের মাধ্যমে এই গাছগুলো ছাকরা করে নিয়েছি। এ পর্যন্ত 3 থেকে 4 বার আমি পিনচিং করেছি গাছগুলোতে। তো আজকে আপনাদের সাথে সেই পিঞ্চিংটা দেখাবো কিভাবে করতে হয়। দেখেন আমার গাছগুলো মোটামুটি অনেকটাই ছাকরা হয়ে গেছে। দেখেন অনেক সুন্দর রঙ্গল ফুল ফুটেছে আমার বাগানে, পিঙ্ক কালারের, খুবই মিষ্টি একটি কালার। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি আসল কাজে। এর আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো ভালো গাঁদা ফুলের ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখেন কিভাবে আমি উপরের ডগাটা পিঞ্চিং করে দিচ্ছি। কাণ্ডর মাঝ বরাবর পিঞ্চিংটা করে নিতে হবে। দেখেন আমি লাস্ট বার এখানে পিঞ্চিং করেছিলাম, দুটো শাখা থেকে দেখেন 4টি ডাল বের হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি দুটো শাখা রেখে 3 নম্বর শাখাটা পিঞ্চিং করে দিব, যাতে দুটো শাখা থেকে ডাল বের হতে পারে। দেখেন একটি শাখা আর উপর আরেকটি শাখা, আমি এখানে কাণ্ডর মাঝখানে বরাবর পিঞ্চিং করে নিব। একে প্রসেসে সম্পূর্ণ গাছেই আমি পিঞ্চিং করে নিব। তবে একটি জিনিস মাথায় রাখতে হবে, সবগুলো ডালের গ্রোথ একরকম হয় না। কোনো ডাল যদি বেশি বেড়ে যায় ওইখানে আপনার একটু বেশি করেই পিঞ্চিং করতে হবে। গাছের রাউন্ড শেপটা যেন ঠিক থাকে সেটা মাথায় রেখেই পিঞ্চিং করতে হবে। দেখেন আমি কিভাবে পিঞ্চিং করে নিচ্ছি সম্পূর্ণ গাছ। তো আমার এই প্রসেসটি ফলো করবেন, কেমন ফল পান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো ভালো ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।